হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে লাউ ডাটের একটা রেসিপি শেয়ার করবো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হালকা আছে গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপর সবজি দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তারপর ডাটাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে সব সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার পরে সর্ষে লঙ্কা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপর ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের লাউ ডাটার পাতুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে